সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুলের মো রোগ মুক্তি কামনায় খতমে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে নগর আওয়ামী লীগের জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মুসাফির খানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কাজী জুবাইর হোসাইন মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাবদীন চৌধুরী সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আজ মুাসির উদ্দিন সহ সভাপতি নঈমুদ্দিন চৌধুরী সহ আরও অনেকেই